খেজুরিতে মুখ্যমন্ত্রী পাল্টা সভা শুভেন্দু অধিকারীর আগামী সোমবার দিন খেজুরিতে এই পাল্টা সভা করবেন শুভেন্দু অধিকারী খেজুরিতে পাল্টা সভা করবেন শুভেন্দু অধিকারী এ নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি চম্পক দত্তের সঙ্গে টেলিফোনে চম্পক কি জানতে পাচ্ছো চন্দ্রবোনায় ঝগড়ায় শুভেন্দু অধিকারী যে সভা ছিল সেই সভা থেকেই তিনি ঘোষণা করেন যে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেজুরিতে যে প্রশাসনিক যে সভা করেছেন সেই স্থানে আগামী সোমবার সেই মাঠে সেইখানে সেই সভা তিনি করবেন এবং প্রশাসনিক বৈঠকে বাইরে থেকে বিভিন্ন ভাবে লোক নিয়ে আসা হয়েছিল সেই লোকের থেকে দ্বিগুণ লোক করে সেখানে সেই সভা তিনি করবেন এবং তার সঙ্গে তিনি এটাও জানিয়ে গেছেন যে আগামী ভেরিকোস ভেইনের ব্যথাহীন চিকিৎসা এখন কলকাতায় যোগাযোগ করুন 9154089451 নম্বরে কাল হাসখালিতে তার জনসভা রয়েছে সেখানে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলেছেন তার হচ্ছে পাল্টা উত্তর তিনি ওই হাসখালির সভা থেকে দেবেন বলা যেতে পারে আজকের এই মুখ্যমন্ত্রীর সভা যেখানে হয়েছে সেই জায়গায় যেমন সোমবার দিন একই জায়গায় শুভেন্দু অধিকারী সভা করবেন পাশাপাশি আজকের মুখ্যমন্ত্রী বক্তব্যের পাল্টা বক্তব্য আগামীকাল জনসভায় হাসখালী জনসভায় সেখানে শুভেন্দু অধিকারী বলবেন এমনটাই কিন্তু আজকের চন্দ্রকোনার ঝাগড়ায় জনসভাতে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়ে গেলেন শুভেন্দু অধিকারী আগামী সোমবার জনসভার কথা বলেছেন শুভেন্দু অধিকারী যেমনটা চম্পক ইতিমধ্যেই জানিয়ে দিল অর্থাৎ পাল্টা সভা করবেন শুভেন্দু অধিকারী বলে ইতিমধ্যেই জানা যাচ্ছে খেজুরিতে মুখ্যমন্ত্রীর পাল্টা সভা করবেন শুভেন্দু অধিকারী আগামী সোমবার দিন খেজুরিতে এই পাল্টা সভা করবেন শুভেন্দু অধিকারী এবং চম্পক জানিয়ে দিল অর্থাৎ যা যা বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পাল্টা বক্তব্য রাখবেন শুভেন্দু অধিকারী এবং একই জায়গায় খেজুরিতে সভা করবেন বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী তিনি সভা করবেন একই জায়গায় পাল্টা সভা করবেন খেজুরিতে বলে জানা যাচ্ছে আগামী সোমবার দিন খেজুরিতে এই পাল্টা সভা করবেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী যেখানে সভা করেছেন সেই জায়গাতেই পাল্টা সভা করবেন আগামী সোমবার ঠিক এক সপ্তাহ পর সেখানেই পাল্টা সভা করবেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মানুষ মমতা ব্যানার্জির এই মিথ্যাচার ভালো পায়ে ব্যান্ডেজ জড়ানো আর আমার বিরুদ্ধে কুৎসা করার উত্তর দিয়ে দিয়েছে আমি মমতা ব্যানার্জি আজকে যা যা বলেছে ঠাকুরনগরে নোট করে রেখেছি আগামী সোমবার উনি 8000 লোক নিয়ে সভা করেছেন 4000 বাচ্চা ছিল স্কুলে আর বাকি 4000 এসএসজি গ্রুপের মা ছিল আমি 25000 লোক নিয়ে আমি ওই মাঠে সভা করে দেবো আমার তিনটা অ্যাসেম্বলির লোক আসবে নন্দীগ্রাম খেজুরি আর ভগবানপুর তিনটা অ্যাসেম্বলির লোক নিয়ে 25000 লোকের সভা করে পিসি মনির পর্দা ফাঁস আমি করে দেব বাংলার আওয়াজ বাঙালির আবেগ Z 24 ঘন্টা